মুঠ কর্মচারী 2003 জন। মাহেকত দরমহার নামত ব্যয় হয় 5,07,77,871.40 টাকা। কিন্তু 200 বাস চলাবলে অসমর্থ এটা সরকারি বিভাগ, আর এই বিভাগটোৱে হৈছে অসম ৰাজ্যিক পৰিবহন নিগম। এটা ব্যাকুম বিভাগ হয়েও নিজ প্রতিষ্ঠানের বাস কেখন নিজে চলাব নোৱাৰে এএসটিসিয়ে। কন্ট্রাক্টুয়াল বেসিস বিভিন্ন ঠাইতে চলি আছে, কন্ট্রাক্টুয়াল বেসিস তো কথা তো এনেকুৱা নহয়, আমি তো প্রথমবারের নিচনা বাস দিছো এনেকুৱা নহয়। এটি আন্ডারটেকিং বাস তো এ ধরনের কন্ট্রাক্টুয়াল, যদি আপনি ঘোড়াই পকাই চায় তেনে আন্ডারটেকিং বাস মানে আপনার বাস আমার জড়িয়ে চলাইছে, কিবা কোনো ঠাইত আপনি আমাক এটা রেভিনিউ শেয়ারিং করে আছে, কাজে এই এনেকাই তো আপনার চলিব লাগিব। এতিয়া ধরো আমি খালি বাস দিছো এনেকুৱা নহয়, আমি ড্রাইভারের তো কন্ট্রাক্টুয়াল বেসিসে আছো, লৈছো আমি আজি আমার। কিছুদিন পূর্বে মুখ্যমন্ত্রী শুভারম্ভণি করেছিল 200 ইলেকট্রিক বাস। পরিবেশ প্রদূষণ রোধর বাবে অনা বাস কেখন পরিচালনাত অপারক উন্নয়নমুখী বিজেপি সরকার, সেয়েহে টাটাক হস্তান্তর করে বাস সমূহ চলার অনুমতি দিলে সরকারে, কারণ এই সমূহ বাস চলার বাবে হেনো পরিবহন নিগমত নাই প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারী। আমি টাটার ফালৰ পৰা লৈছো, আৰু টাটার যেটো জি সকলে দিছে তেওঁলোকে, আমি কারণ প্রথম কনসেপ্ট আমার প্রথম, এই কারণে তেওঁলোকৰ জৰিয়তে আমি বাসটো চলাই আছো, যাতে আমি প্রাথমিকভাবে ভালকে গম পাও যে কেনেকুৱা কি কৰি বাসটো চলালে ভাল হয় বা সঠিকভাবে চলাব পাৰে। পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর মন্তব্য, চুক্তি সাপেক্ষে তাতালৈ হস্তান্তর করা হয়েছে গ্রিন বাস সমূহ। 100 ইলেকট্রিক বাসর পৰা পরিবহন নিগমে দৈনিক লাভ করব 3,00,000 টাকা। আমিও যে দিছো এটা সরকারিভাবে, তেওঁলোকে এটা কন্ট্রাক্ট বেসিসত গৈছে যে আমাক মান্থলি ইমানখিনি টাকা দিব, এই হিসাবে কর্পোরেশনে তেওঁলোকক বাসখিনি হ্যান্ড ওভার করেছে, আর প্রতিদিন হিসাবে তেওঁলোকে এটা টাকা আমাক দি আছে। 100 বাসের কারণে সম্ভবত 3,00,000 টাকা। কথা হল, নিজে যদি চলাব নোৱাৰে তেন্তে ৰাজকোষৰ ধন খৰচ কৰি কিয় ক্ৰয় কৰিছিল বাছসমূহ? অসম ৰাজ্যিক পৰিবহণ নিগমত কিয় অভাৱ দক্ষ কৰ্মচাৰীৰ? নে সম্পূৰ্ণকৈ এইদৰে ব্যক্তিগত খণ্ডকে হস্তান্তৰ কৰাৰ অভিসন্ধি ৰচিছে নিগমে? যদি এএসটিসি ব্যক্তিগতকরণেই করে, তেনেহলে কর্মচারীর দরমহার নামত রাজহুয়া ধন অপব্যয় করার প্রয়োজন আছেনে? মন্ত্রীর মন্তব্য, অসমলৈ আৰু অনা হব নতুনকৈ বহু বাস, কিন্তু সেই সমূহ যে ব্যক্তিগত খণ্ডর হাততে হস্তান্তর করব ই প্রায় নিশ্চিত। ভিডিও জার্নেলিস্ট দীপক আর বিপুল রাজর সহযোগত মিতালী কোরর রিপোর্ট, প্রতিদিন টাইম।